কার্তিকের কৃষ্ণপক্ষে পুণ্যতিথি রোশনাই, চোদ্দ শাক চোদ্দ প্রদীপে আজ ভূত চতুর্দশীর বাঙালির। কালীপুজোয় মাতোয়ারা শহর কলকাতা মহাধুমধাম, বারাসত নৈহাটি বসিরহাটেও মন্ত্রযজ্ঞ হোম আহুতিতে ভক্তির বন্দনায় সতীপীঠে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা সেজে উঠেছে, চলছে শক্তির আরাধনার প্রস্তুতি এবং একই সঙ্গে চলছে ঠাকুর দেখা। আমাদের সঙ্গে তারাপীঠ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ, তার কাছে যাব। তবে তার আগে এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে একে একে করে রাখবো। তবে শুরুতেই তারাপীঠের ছবি আপনাদেরকে দেখাবো। কার্তিকের কৃষ্ণপক্ষে পুণ্যতিথি রোশনাই, চোদ্দ শাক চোদ্দ প্রদীপে আজ ভূত চতুর্দশী বাঙালির। কালীপুজোয় মাতোয়ারা শহর একই সঙ্গে জেলায় জেলায় উৎসবের রোশনাই, মহাধুম বারাসত নৈহাটি বসিরহাটেও মন্ত্রযজ্ঞ হোম আহুতিতে ভক্তির বন্দনা সতীপীঠেও। এই মুহূর্তে কমলক্ষ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি তারাপীঠ থেকে। কমলক্ষ, তারাপীঠে আমরা জানি যে প্রতি বছরের মতো এই সময় একটা আলাদা ভিড় থাকে এবং আয়োজনও থাকে, সব মিলিয়ে এখন এই সন্ধ্যায় আবহটা ঠিক কি? তোমাদেরকে জানিয়ে রাখি যে দীপান্বিতা অমাবস্যার প্রাক মুহূর্ত একেবারে সমাগত এবং এই সন্ধ্যেই তারাপীঠ ইতিমধ্যেই সন্ধ্যারতি শেষ হয়েছে। মায়াবী আলোর ছটায় রঙিন আলোয় এই মুহূর্তে মুখরিত মহাপীঠ তারাপীঠ। তোমাকে এই মুহূর্তে তারাপীঠের ছবিটা তোমাকে দেখাবো। এই মন্দির এবং সেই মা তারার টানে লাখো লাখো পুণ্যার্থী, লাখো লাখো মানুষ প্রতি বছর এই দীপান্বিতা অমাবস্যার সময় তারা তারাপীঠে আসেন এবং তাদের মূল লক্ষ্য মাকে একবার চাক্ষুষ করা এবং চাক্ষুষ করে মায়ের কাছে নিজেদের আকুতি, সন্তান যেমন মায়ের কাছে নিজের আকুতি জানায় ঠিক তেমনভাবেই তারাপীঠে মায়ের কাছে আকুতি জানান সাধারণ মানুষ, লাখো লাখো পুণ্যার্থী। তবে ইতিমধ্যেই সন্ধ্যারতি শেষ হয়েছে। আগামীকাল সকাল থেকে, ভোরবেলা থেকে নির্ঘণ্ট মেনে তারা অঙ্গে যে কালীপুজো, সেই কালীপুজো কিন্তু তারাপীঠে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম উপাচার রয়েছে। আমি তোমাকে এই মুহূর্তে তোমাকে দেখাবো তারাপীঠ মন্দির চত্বরেই শুরু হচ্ছে ভূত চতুর্দশীর মহাযজ্ঞ। সেই যজ্ঞে এই মুহূর্তে তারাপীঠের যারা সাধক রয়েছেন, সেবায়িত রয়েছেন এবং তান্ত্রিক যারা রয়েছেন, তারা এই মুহূর্তে সেই ভূত চতুর্দশীর মহাযজ্ঞ তারা সম্পন্ন করছেন। উলুধ্বনি ঠাকের আওয়াজে একেবারে মুখরিত মহাপীঠ তারাপীঠ। আমি তোমাকে প্রথমে সেই আবহটা একবার শোনাতে চাই এবং দেখাতে চাই দুই চব্বিশ ঘন্টার দর্শকদের, যারা ঘরে বসে দীপান্বিতা অমাবস্যার এই মাহেন্দ্রক্ষণ উপভোগ করতে চাইছেন। Thank you.
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।